আমরা শীতে জনদুর্ভোগের আরো খবর জানবো। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আজকে তো তাপমাত্রা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন পরিমাপ করা হয়েছিল, সেই ক্ষেত্রে এখন তো দুপুর হয়ে গেছে, এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, এবং শুধু তাই নাই যে এখন দুপুর প্রায় একটা একটা গড়িয়ে গেল, এখন কিন্তু সূর্যের দেখা আমরা দেখা মেলেনি, পাশাপাশি শীতের দাপট, সে যে শীতের দাপটও কিন্তু কমেনি। কারণ শীতের দাপট মূলত না কমার কারণ হচ্ছে যে শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নাই যে মানে আজকে যে আবহাওয়া আমাকে যেটা জানিয়েছে যে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে কিন্তু এই শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া বুঝছে। এই সব মিলিয়ে জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত অবস্থা। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে উঠেছে যে খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা আছে, কারণ এরা হচ্ছে যে সকালবেলা তাদের পেটের তাগিদে বের হতেই হচ্ছে, এবং তারা ওই শীতে কাঁপতে কাঁপতে কেউ কাজ বা কাজে যাচ্ছে, আর যে কাজে কাজে বা যাচ্ছে না সে হচ্ছে নিরাশ হয়ে বাসায় ফিরছে। আমি আরো জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গাতে কিন্তু গত পরশু দিন আমরা দুপুরের পরপরই সূর্যের আলো আলো দেখতে পাইছিলাম, এবং গতকালকেও আমরা দেখতে আলো পেয়েছি কিন্তু 10টার পরপরই, কিন্তু আজকে এখনো কিন্তু আলো দেখা যায়নি। পরশু দিন হচ্ছে সরি গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, আজকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আপনি যেমনটি বলছিলেন আর কি। আমি আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে যে জেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো কিন্তু এই শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে, কিন্তু মূলত সমস্যা যেটা হচ্ছে যে পরিমাণ হচ্ছে শীত বস্ত্র শীতার্থ মাঝে বিতরণ করা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে চাহিদার তুলনায় অপ্রতুল। শুধু তাই নাই যে শীতার্থদের দাবি আর কি, যে কম্বল শীত বস্ত্র বলতে কম্বল আর কম্বলই দিচ্ছে, অন্য কোনো পোশাক কিন্তু দিচ্ছে না, কিন্তু তাদের দাবি যে গরমের কাপড় বা জ্যাকেট সোয়েটার এই ধরনের কোনো কিছু যদি কম্বলের পাশাপাশি তাদের মাঝে দিত আর কি, তারা একটু শীত থেকে নিবারণ হতে পারতো। ধন্যবাদ প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সেতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু, জানাচ্ছিলেন সেখানে শীতের দাপট নিয়ে বিস্তারিত।